প্রথমত আমি করিনি। আমি প্রথম প্রথম কথা, এত বছর তোমরা দেখেছো আমি কখনো কাউকে কোনো বিরোধীদের কোনো মঞ্চে আমার যদি দেখাতে পারো, একটা এত রেকর্ডিং তোমার কাছে থাকে, আমি কাউকে কারো অ্যাটাক করি না, কারণ আমার রুচিতে বাধে, আমার প্রয়োজন হয় না, থেকে ইম্পর্টেন্ট প্রয়োজন। যখন প্রয়োজন হতো যে আমার কাউকে খারাপ বলে আমার ভালো হওয়া, সেই প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, এই টুইট আমি করিনি, আমি তো টুইট করি না। কে করেছে আমি পুলিশকেও কমপ্লেন করেছি দেখার জন্যে, যে এইটা আমার স্ট্যাটাসে, আমার রুচিতে, আমার পারিবারিক শিক্ষাতে বাধে যে এরকম কারোর সম্পর্কে আমি উক্তি করব, কারণ ওটা কোনো প্রয়োজনই নেই এই উক্তি করার। সেখানে আমার হ্যান্ডেল থেকে এই নির্বুদ্ধিতা, এই বাজে লেখা কে লিখলো, এটা আমার জন্য খুব বিরক্ত। আপনার খাটো করতে কি পরোক্ষভাবে বিজেপি চক্রান্ত করছে? এটা এটা কে, এটা আমি পুলিশকে জানিয়েছি যে এটা ওরা হ্যাক করেছে কিনা বা কি করেছে। আমার তরফ থেকে এই লেখা কোনোদিনই হবে না, বা আমার তরফ থেকে কখনোই আমি খবর নিচ্ছি কে কোথেকে হয়েছে কি হয়েছে। আমি দলকেও ফোন করেছি যেখান যেখান থেকে হয় তারা করেছে কিনা, দলের সবাইকে আমি জানিয়েছি যে এটা কিন্তু আমার হ্যান্ডেল থেকে যদি টুইস্ট করে থাকে টুইটটা করা একদম অনুচিত। আমি আমি করিনি, আমি এটাকে প্রশ্রয় দিও না। দেখুন, এই যে তৃণমূল, এদের কালচারটাই ঠিক এরকম। এদের যে জন্মগত মানুষ না, বাচ্চা থেকে যেমন শিক্ষায় এদের চুরি করা বা কাউরে দোষারোপ করা বা কোনো একটা ভালো মানে মানুষকে, ভালো মানুষ বলতে যেমন উচ্চ পদস্থ মানুষ, শিক্ষিত মানুষ, যে প্রথম পদ ভারতবর্ষের যে আমরা পদগুলো দেখি, কিছু কিছু আইপিএস ইপিএস এরা যারা থাকে, এরা প্রথম সারির মানুষ। তা এদিকে বলা এরকম একটা মানে কি মুখ্য মানুষদের সব এটা তৃণমূলে কালচার এটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।